দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে হ্যালোইনের উৎসবে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে 151 জন নিহত হয়েছেন। এর মধ্যে 19 জন বিদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 81 জন। বিএনপি মন্ত্রী পরিষদও গঠন করেছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কিছুদিন ধরেই শুনছি 10 ডিসেম্বর ঢাকা দখল করবে বিএনপি। ইভিএমে কারসাজের সুযোগ রয়েছে বলে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ইভিএম এর সমস্যা কোথায় শীর্ষক এক ওয়েবিনারে একথা জানিয়েছেন বক্তারা। শনিবার এই ওয়েবিনার আয়োজিত হয়। কুমিল্লার দাউদকান্দিতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। এ সময় চুরি করা 2টি গরু উদ্ধার করে স্থানীয়রা। কুষ্টিয়ার খোকসায় উপজেলা পরিষদ উপনির্বাচনের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় খোকসা ইউএনও রিপন বিশ্বাসের গাড়িতে হামলা করা হয়। লেভানডোভস্কির শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে বার্সা। শনিবার রাতে স্বাগতিক ভ্যালেন্সিয়ার বিপক্ষে 0-1 গোলে জয় পায় কাতালান ক্লাবটি। মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকানের সৈকতে অবকাশ যাপন করছেন টেলিভিশনের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সেখানে এবার ডলফিনের সঙ্গে বন্ধুত্ব করেছেন তিনি।